हेलो एवरीवन आमी रुबायत हासान और वेलकम टू माई कक्सबाजार सीरीज एगेन कक्सबाजार तो आमरा सबाई घुरते आसि बाट आजके आमी आपनादेर एकटा व्यतिक्रम कक्सबाजार देखाबो। तो आमरा आमादेर आजके प्रथम स्टप काकरार बीचे। तो चलेन एखन आमरा जाई काकरार बीचे। একটা কাঠের ব্রিজ করা আছে নিচে যাওয়ার জন্য। ওই যে বিচ, এটা বিচে যাওয়ার রাস্তা। বিচের ভিউ অনেক সুন্দর, দেখেন একদম পাহাড় আর এই পাশে সমুদ্র। কি জোস, দেখেন তারা মনেই হইতেছে না এটা কক্সবাজার, এত রোদের মাঝখানে এখানে একদম ছায়া। তো এইদিকে চাইলে আপনারা হাইক করে এই পাহাড়ে চূড়ায় উঠতে পারেন, যেমন সেই কক্সবাজারের এই ভিউ আপনারা যারা এখানে আসেন নাই অ্যাটলিস্ট তারা কখনোই দেখেন নাই। তো আমরা ঘুরে ফ্রেন্ডস কক্স থেকে সেট আপ করে ফেলছি, এখন যাচ্ছি रिसोर्ट যেখানে আজকে আমি থাকবো, এরকম কোনো একটা কটেজে থাকবো আজকে। এসে আপডেট তো আপনাদেরকে দিবই রিসোর্ট সম্পর্কে। তো এখন আমি চেক ইন করি, চেক ইন করে আবার বের হয়ে যেতে হবে, অলরেডি লেট। The best part of this resort, it's a budget resort, but resort view. Here, দেখেন, ওই যে beach. Resort সম্পর্কে আমাদের আরেকটা ভিডিও থাকবে, ইনশাআল্লাহ আপনারা দেখবেন সেটা। A few moments later. So, আমার চেকিং এর ফর্মালিটি শেষ, আমি এখন বের হয়ে যাব। তো চলেন, let's roam Cox's Bazar. তো আমরা রওনা দিয়ে দিচ্ছি, এটা অটোতে করে চারটা স্পট ঘুরবো। হিমছড়ি, ইনানী বীচ, ওয়ালিয়র যেখানে জায়গা আছে, আর হচ্ছে পাটকাটা বীচ। ওটা সারাদিনের জন্য অটোটা ভাড়া করা, এটা ভাড়া পড়ছে 1200 টাকা। মানে আপনার হোটেল থেকে পিক করবে, এই চারটা স্পট ঘুরাবে, ঘুরায় তখন আবার আপনাকে হোটেলে ড্রপ করে দিবে। আর এমন না যে কোনো রেট করা এখানকার অটো, আপনারা বার্গেনিং করে কমাতে পারেন, মানে কম বেশি হতে পারে ভাড়া, বার্গেনিং করে আপনারা কমাতে পারেন, আবার সুবিধা হলে বাড়তেও পারে। তো আমরা আমাদের আজকে প্রথম স্টপ কাকরার বিচে আসছি। এই যে কাকরার বিচ, এটা হিমছড়ি পার হয়ে পড়ে। আমরা হিমছড়িতে নামি নাই, কজ হিমছড়িতে আমরা আগে অনেকবার আসছি। হিমছড়ি থেকে ইরানি যাওয়ার রাস্তায় পাবেন কাকরার বিচ। তো চলেন এখন আমরা যাই কাকরার বিচে। ভিউটা কিন্তু সুন্দর, এখানে একটা কাঠের ব্রিজ করা আছে নিচে যাওয়ার জন্য, মাঝখানে একটা লেক জাতীয়। পানির কালারটা কিন্তু খুব সুন্দর, এখানে একদম গ্রিন। ওই যে বিচ, এটা বিচে যাওয়ার রাস্তা। এখানে আবার মনে হয় প্যারাগ্লাইডিংও। আচ্ছা চলো যাই দেখলি। ওই যে হচ্ছে কাকরার বিচ সামনে দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে বিচে যাওয়ার রাস্তা। রাস্তার ভিউটা কিন্তু খুব সুন্দর। তো আমরা কাকরার বিচে চলে আসছি, এটা হচ্ছে কাকরার বিচ। খুব সুন্দর, পানির কালার দেখেন একদম ব্লু, সেন্ট মার্টিন টাইপ। বিচের ভিউ অনেক সুন্দর, দেখেন একদম পাহাড় আর এই পাশে সমুদ্র। সুগন্ধা, লাবণী, কলাতলি বিচ থেকে অনেকটা পরিষ্কার এবং পানির কালার অনেক সুন্দর। এই বিচে কিছু অ্যাক্টিভিটি আছে, আপনারা চাইলে করতে পারেন, প্যারাসাইলিং করতে পারেন, এখানে বসে ছাউনি আছে, রেস্ট নিতে পারেন, চিল করতে পারেন এই ভিউ দেখে দেখে। আসলে সমুদ্র তো সমুদ্রই, তারপরে এখানে সমুদ্রের কালারটা খুব সুন্দর। সবচেয়ে বেশি ভালো লাগছে এই ভিউটা, অসাধারণ। তো আমাদের ফার্স্ট স্টপ কাকরার বিচ ঘোরা শেষ। এখানে ছিলাম আমরা প্রায় আধা ঘন্টার উপরে, ভালোই লাগছে। এখানের ভিউটা খুব সুন্দর, পানির কালারটা খুব সুন্দর, বিচটা অনেক মোটামুটি ভালোই। আর সবচেয়ে প্লাস পয়েন্ট, এখানে কোনো ভিড় নাই, তো চাইলে আপনারা এখানে অনেক টাইম স্পেন্ড করতে পারেন। কিন্তু আমরা আরও অনেক স্পটে যাবো, তো এই জন্য আমরা এখানে বেশিক্ষণ ছিলাম না। এই বিচটার নাম কাকরার বিচ কেন হয়েছে আমি জানি না, আমি এখানে কোনো কাকড়াও দেখতে পাই নাই। আমি জানি না আপনারা ঘুরতে আসলেও কোনো কাঁকড়া দেখতে পাবেন কিনা, কিন্তু বিচটা অনেক সুন্দর আর বিচের ভিউটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, এখানে আর কি পানির কালারটা সুন্দর অনেক। আচ্ছা, আমার ছেলে আমার কোলে আসবে, তো আপনাদের সাথে নেক্সট স্টপে দেখা হচ্ছে। তো আমরা চলে আসছি হালেক্রেজ গোয়ালিয়ার যে রাস্তাটা আছে, আপনার পাহাড় কেটে রাস্তাটা বানিয়েছে, খুব সুন্দর। সেখানে খুব সুন্দর না, কি জোস দেখেন আপনারা, অতিরিক্ত জোস, অতিরিক্ত জোস। মনেই হইতেছে না এটা কক্সবাজার। এত রোদের মাঝখানে এখানে একদম ছায়া, কি ভিউ দেখেন। ওয়াও, কি চমৎকার ভিউ। ড্যাম শিওর কক্সবাজারের এই ভিউ আপনারা যারা এখানে আসেন নাই অ্যাটলিস্ট তারা কখনোই দেখেন নাই। বর্ষায় ঝিরিপথ ঝিরি পানি থাকে, তো এইদিকে চাইলে আপনারা হাইক করে এই পাহাড়ে চূড়ায় উঠতে পারেন। এইদিকে আরেকটা হাইকিং এর রাস্তা আছে। আমাদের সাথে বেবি আছে, তো আমরা এত উপরে উঠবো না, তো আপনাদের একটু উপরে দেখাই উপর থেকে ভিউটা। এই রোড সোজা গেছে কোটবাজার। আপনারা চাইলে এদিক দিয়ে রামু যেতে পারেন, রামুতে কিন্তু অনেক বৌদ্ধ মন্দির আছে, ওইখানেও ঘুরে আসতে পারেন। রামু যেহেতু আমি আগে গেছি, তো আজকে যাচ্ছি না। রামু কিন্তু একটা কমন জায়গা, অনেকেই যায়। তো আজকে আমার উদ্দেশ্যই ছিল আপনাদের একটা অদেখা কক্সবাজার দেখাবো, যেটা আমি অনেকটুকু দেখা দিতে পারছি আমার মনে হয়। তো এখান থেকে আমি যাবো কাকরার বিচ, সেটাও একটা নতুন স্পট, অনেকেই চিনে না। অতিরিক্ত জোস, অতিরিক্ত জোস। ওই যে দেখেন উপরে অনেকে হাইক করে উপরে উঠছে, এই জায়গা দিয়ে আপনি হাইক করতে পারেন। তো এখন আমরা যাবো কাকরার বিচ এখান থেকে। তো কাকরার বিচ নিয়ে এই ব্লগে আমি কাকরার বিচটা আপনাদের দেখাচ্ছি না, কারণ এই ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো ইনশাআল্লাহ আপনাদের সাথে নেক্সট ব্লগে কাকরার বিচে দেখা হবে। সো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। সো আপনারা যদি আপনাদের এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে আপনাদের সাপোর্ট খুব দরকার। আর আমার ভিডিওটাও যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন ভালো লাগছে, আর যদি খারাপ লাগে সেটাও জানাবেন কেন খারাপ লাগছে। পরবর্তীতেও যদি আমার ভিডিও দেখতে চান তাহলে বেল আইকনটা চেপে রাখতে পারেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কত আপনি সুন্দর হলে সব জায়গা জানি।